মাদক জঙ্গি দুর্নীতি দমনে সশস্ত্র বাহিনীকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। করোনা ভাইরাসে বাংলাদেশে জিডিপিতে প্রভাব পড়ার আশঙ্কা বললেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। জামিন পেলেন মির্জা ফখরুল সহ 35 জন। আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত 2 মার্কিন সেনা। আসসালামু আলাইকুম, কর্ণফুলী সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাবেয়া সুলতানা। শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেদের নৈপুণ্যই, কর্মদক্ষতা এবং মানবিক গুণাবলী দিয়ে বিশ্বজয় করেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। সেই সম্মান ও জনগণের আস্থা ধরে রেখে দেশের সার্বভৌমত্ব, সম্পদ ও সম্মান রক্ষায় সামরিক বাহিনীকে কাজ করে যাওয়ার নির্দেশ দেন তিনি। সকালে মিরপুরে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে 2019-2020 শিক্ষাবর্ষের কোর্স সম্পন্নকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের সনদ বিতরণ অনুষ্ঠানে এসব বলেন তিনি। দেশে ও বহির্বিশ্বে দায়িত্ব পালনের সময় মানুষের আস্থা ও সম্মান অর্জনের কথা উল্লেখ করে দেশের সার্বভৌমত্ব, সম্পদ ও সম্মান রক্ষায় সামরিক বাহিনীকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় মাদক, সন্ত্রাস ও দুর্নীতি রোধে সরকারকে সহযোগিতা করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চান শেখ হাসিনা। এটাই প্রচেষ্টা ছিল যে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে উন্নত এবং আধুনিক করে গড়ে তুলব। আর সেই সময় প্রথম ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ওয়ার কলেজ আমি প্রতিষ্ঠা করি। খুব স্বল্প সম্পদের মাধ্যমে যাত্রা শুরু করেছিলাম, সেটা আজকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শুরু করলে পারা যায়, এটা হলো বড় কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের সশস্ত্র বাহিনী এখন জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে অবদান রাখছে, কাজেই তাদেরকে আমি সম্পূর্ণ আধুনিকভাবে গড়ে তুলতে চাই, যে কোনো দেশের সাথে যেন তাল মিলিয়ে চলতে পারে, যে কোনো দেশের অবস্থা যেন মোকাবেলা করতে পারে। আর তাছাড়া আমাদের সবথেকে বড় একটা সৌভাগ্য হলো যে আমাদের সশস্ত্র বাহিনী যেখানেই কাজ করছেন সেখানে তারা সুনাম অর্জন করছে। এবং তাদের একটা সবচেয়ে বড় জিনিস যেটা, যে শুধুমাত্র একজন সামরিক অফিসার হিসেবে না, যে মানবিক গুণাবলী আছে, সেই মানবিক গুণাবলীর মাধ্যমে স্থানীয় জনগণের হৃদয়ে তার একটা স্থান করে নিচ্ছেন, সেজন্য সশস্ত্র বাহিনীকে আমি আন্তরিক। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের জিডিপিতে প্রভাব পড়ার আশঙ্কা করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংকের উদ্যোগে আয়োজিত ব্যবসা বাণিজ্যে নারীদের অংশগ্রহণ বাড়ানো নিয়ে এক গোলটেবিল আলোচনা শেষে এমন আশঙ্কা ব্যক্ত করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের নানা রকম ব্যবসায়িক সম্পর্ক থাকায় চলমান অর্থবছরে জিডিপির লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে যেতে পারে। তবে ভাইরাসটির কারণে এখন পর্যন্ত কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি। টিপুমুনশি বলেন, এ বিষয়ে আগামীকাল ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া ব্যবসায়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। শাহবাগ থানার নাশকতার 2 মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির 35 নেতাকর্মী। সকালে সিনিয়র মহানগর হাকিম ইমরুল কায়েসের আদালতে জামিন আবেদন করলে দুই পক্ষের শুনানি শেষে আদালত 5 এপ্রিল পর্যন্ত তাদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আদালত চত্বরে মানববন্ধন করেছেন বিএনপি পন্থী আইনজীবীরা। এ সময় তারা অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারের কাছে আহ্বান জানান। বিএনপি আজ রাজনীতি থেকে বিদায় নিচ্ছে, জঙ্গি সন্ত্রাসীরাও আজ পরাজিত। কোণঠাসা বর্তমানে রাজনীতির মাঠে প্রতিপক্ষ নেই বলে মন্তব্য করেছেন জাসদ কেন্দ্র সভাপতি হাসানুল হক ইনু এমপি। তিনি আরও বলেন, বিএনপি রাজনীতির বিষবৃক্ষ,
রাজনীতিতে বিষাক্ত সাপ, জামাই জঙ্গিরা হচ্ছে রাজনীতির মানুষ রূপী দানব। এ বিষাক্ত সাপরা রাজনীতির মাঠ পুনরুদ্ধারের চেষ্টা করছে। শনিবার দুপুরে ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা ও মহানগর জাসদের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট গিয়াসুদ্দিনের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে জাসদ স্থায়ী কমিটির সদস্য নাদের চৌধুরী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, জেলা জাসদ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, মহানগর সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু বক্তব্য রাখেন। এ সময় জাসদের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিএনপি তো বিদায় নিচ্ছে, জঙ্গি সন্ত্রাসীরা তো পরাজিত, কোণঠাসা কিছুটা গর্তে লুকিয়েছে, রাজনীতির মাঠে তো কোনো প্রতিপক্ষ দেখি না। সুতরাং বিএনপি হচ্ছে রাজনীতির বিষ বৃক্ষ, বিএনপি হচ্ছে রাজনীতির বিষাক্ত সাপ, আর জামাত জঙ্গিরা হচ্ছে রাজনীতির মানুষরূপী দানব। পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দুপুরে সাভার আশুলিয়া শ্রীপুর এলাকায় শিল্প পুলিশের ব্যারাক উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। আইজিপি আরও বলেন, নিয়োগ পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে স্বচ্ছ থাকায় সারা দেশে পুলিশ বাহিনী প্রশংসিত হয়েছে। অনুষ্ঠানে শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি আব্দুস সালাম, ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান সহ আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার মালিকরা উপস্থিত ছিলেন। আফগানিস্তানের নানগারহার প্রদেশের একটি মার্কিন ঘাঁটিতে আফগান সেনার পোশাক পরে হামলার ঘটনা ঘটেছে। এতে দুই মার্কিন সেনা নিহত হয়েছে, এ সময় আহত হয়েছে আরও অন্তত ৬ জন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সানি লেগেট এ তথ্য নিশ্চিত করেছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে দুই দশকের আফগান যুদ্ধের সমাপ্তি টানতে তালেবানের সাথে কাতারে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বর্তমানে আফগানিস্তানের অর্ধেকেরও বেশি এলাকার নিয়ন্ত্রণ করছে তালেবান। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মাদক জঙ্গি দুর্নীতি দমনে সশস্ত্র বাহিনীকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। করোনা ভাইরাসে বাংলাদেশে জিডিপিতে প্রভাব পড়ার আশঙ্কা বললেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। জামিন পেলেন মির্জা ফখরুল সহ ৩৫ জন। আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত দুই মার্কিন সেনা। এই ছিল এখনকার মতো প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।